আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ নিউজরুম থেকে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েব এরদোয়ান। দুই নেতা সোচি চুক্তি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন। আগামী মাসের শুরুতে সিরিয়া পরিস্থিতি নিয়ে মুখোমুখি বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে এরদোয়ানের সাথে কথা বলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন। তুরস্কের সেনাবাহিনীর সমর্থন নিয়ে বিদ্রোহীরা সিরিয়া সরকারি বাহিনীকে কয়েকটি গ্রাম থেকে হটিয়ে দিয়ে পুনর্দখল করেছে। অপরদিকে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সিরীয় সীমান্তে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ করেছে আঙ্কারা। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি আমরা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপনের জন্য অনুরোধ পেয়েছি, কিন্তু এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তুরস্কের এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায়, রাশিয়া সমর্থিত সিরীয় বাহিনীর ভবিষ্যৎ হামলা থেকে তুরস্ককে মুক্ত রাখতে সীমান্তে দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে আঙ্কারা। বর্তমানে সেখানে সিরীয় বাহিনী ও তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। সম্প্রতি সিরিয়ার বিদ্রোহীদের সর্বশেষ অবস্থান ইদলিবের দখল নিতে রুশ বিমান বাহিনীর সহায়তায় অভিযান জোরালো করেছে সিরীয় বাহিনী। এতে আঙ্কারা সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে সেখানে সরকারি বাহিনীর লড়াই চলছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সিরীয় বাহিনীর হামলায় তাদের দুই সেনা নিহত ও অপর পাঁচজন আহত হয়েছে। পাল্টা হামলায় ৫০ জনেরও বেশি সিরীয় সেনাকে হত্যার দাবি করেছে তারা। তবে সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি ব্রিটিশ দাতব্য সংস্থা জানিয়েছে, পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের অন্তত ২৭ জন নিহত হয়েছে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর কয়েক লাখ মানুষের মৃত্যু হয়েছে আর দেশ ছেড়ে পালিয়েছে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ। এদের বেশিরভাগই আশ্রয় নিয়েছে প্রতিবেশী তুরস্কের বিভিন্ন আশ্রয় শিবিরে। ইদলিবে সিরীয় বিদ্রোহীদের সমর্থনে ২০১৭ সাল থেকেই সেনা মোতায়েন রেখেছে তুরস্ক। নতুন করে শরণার্থী সংকটের আশঙ্কায় ফেব্রুয়ারির শুরুর দিকে সিরীয় সীমান্তে ট্যাঙ্ক এবং সাজোয়া যান সহ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে তুরস্ক। ইরানের পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুক্রবার তেহরান সময় রাত ১২টায় শেষ হয়েছে। এর পরপরই ভোট গণনার কাজ শুরু হয়েছে। এর আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করার কথা থাকলেও বিকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেড়ে যাওয়ায় কয়েক দফা সময় বাড়ানো হয়। প্রথমে দুই দফায় ২ ঘন্টা করে এবং পরে আরও দুই দফায় ১ ঘন্টা করে ভোট গ্রহণের সময় বাড়ানো হয়। এবারের নির্বাচনে মোট ৭১৫৭ জন প্রার্থী ২৯০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৫,৭৯,১৮,০০০। বিজয়ী প্রার্থীকে প্রদত্ত ভোটের শতকরা অন্তত ২০ ভাগ ভোট পেতে হবে। তারা ৪ বছরের জন্য আইন প্রণেতা হিসেবে কাজ করবেন। সর্বশেষ ২০১৬ সালে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছর বা এর বেশি বয়সী সব নাগরিক ভোটার হতে পারে। পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি এদিন ইরানের বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনেরও ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোটাররা বিশেষজ্ঞ পরিষদের ৭ সদস্যকে নির্বাচিত করবেন। দেশজুড়ে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলেও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তেহরান, কোম, উত্তর খোরাসান, খোরাসান রাজভি ও ফার্স প্রদেশে। তেহরানের ইমাম খোমেনি হুসাইনিয়া কেন্দ্রে ভোট দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, নির্বাচন জাতীয় স্বার্থ রক্ষার নিশ্চয়তা দেয়, এটি মানুষের ধর্মীয় দায়িত্ব বটে। যে ব্যক্তি জাতীয় স্বার্থ রক্ষার কথা ভাবেন তার উচিত নির্বাচনে অংশ নেয়া এবং ভোট দেয়া। নির্বাচনকে জাতীয় উৎসবের দিন হিসেবেও আখ্যায়িত করেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের দাবি, কেন্দ্রীয় সরকারের কাছে তাদের পাওনা ৪৯,৬১৯ কোটি রুপি বারবার বলেও পাওয়া যাচ্ছে না। কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে, এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সেই পাওনা টাকা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সময় মতো পাওনা টাকা না পাওয়ায় রাজ্য চালাতে সমস্যায় পড়তে হচ্ছে বলে চার পাতার চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কলকাতা বন্দরের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী। রাজ্যের দাবি দাওয়া নিয়ে সেদিন রাজভবনে গিয়ে মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী তাকে দিল্লি গিয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছিলেন, সে কথা মুখ্যমন্ত্রী তখন সাংবাদিকদের জানান। এরপর রাজ্য বাজেট হয়ে গেছে, 2019-20 আর্থিক হিসাব দেখে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে প্রধানমন্ত্রীর কাছে ন্যায্য দাবি জানিয়ে রাজ্যের পাওনা টাকা চেয়েছেন মমতা। এর মধ্যে 2019-20 অর্থ বছরের বাজেটে উল্লেখিত কেন্দ্রীয় করের অংশ হিসেবে প্রাপ্য 11,212 কোটি রুপি, কেন্দ্রীয় অনুদান বাবদ পাওনা 36,000 কোটি রুপি, জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্যের ভাণ্ডারে 2,406 কোটি রুপি আসার কথা। কেন্দ্রীয় প্রাপ্য করের টাকা প্রতি মাসের প্রথম দিনের বদলে 20 তারিখে পাওয়ায় কোষাগারের নগদে টান পড়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন মমতা। কেন্দ্রীয় করের 42% রাজ্যের পাওয়ার কথা। 2019-20 অর্থবর্ষে কর আদায় কম হওয়ায় রাজ্যের ভাগের টাকাও কম জুটেছে। কেন্দ্রীয় অনুদান বাবদ যে 36,000 কোটি রুপি রাজ্যের পাওনা বলে দাবি করা হয়েছে, তার মধ্যে 23,000 কোটি ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতিপূরণ বাবদ। ক্ষয়ক্ষতির পরিমাণের প্রশ্নে কেন্দ্রের সঙ্গে মতপার্থক্য থাকায় সে টাকা পাওয়ার আশা কম। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের 3 সাংবাদিকের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করেছে চীন। করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় বেইজিং এর ভূমিকা নিয়ে রিয়েল সিক ম্যান অফ এশিয়া শিরোনামে চীন সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে ওই মার্কিন সংবাদ মাধ্যমটি। এই প্রতিবেদনটি নিয়ে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হলেও তাতে অস্বীকৃতি জানায় সংবাদ মাধ্যমটি। এরই ধারাবাহিকতায় সংবাদ মাধ্যমের 3 সাংবাদিকের প্রেস কার্ড বাতিল করে দেশ থেকে বহিষ্কার করে বেইজিং কর্তৃপক্ষ। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে তাদের ওই 3 সাংবাদিককে 5 দিনের মধ্যে চীন ছাড়তে বলা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেছেন তারা এ নিয়ে সংবাদ মাধ্যমটিকে অনেকবার ক্ষমা চাওয়ার আহ্বান জানালেও তারা তা প্রত্যাখ্যান করে। তাছাড়া তাদের ওই প্রতিবেদন মতামত কলামে প্রকাশিত হয়নি। মার্কিন সংবাদ মাধ্যমটির কর্তৃপক্ষ জানিয়েছে বহিষ্কৃত ওই 3 প্রতিবেদকের 2 জনই মার্কিন নাগরিক। এর মধ্যে একজন হলেন সহকারী ব্যুরো প্রধান জোর্জ চেইন এবং অপরজন চাও ডেং। তৃতীয়জন হলেন ফিলিপ ওয়েন, তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। তবে এই বিষয়ে এখন পর্যন্ত ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। চীনের ভাইরাসজনিত অর্থনৈতিক বিপর্যয়ের কারণে এবছর বৈশ্বিক এয়ারলাইন্স খাত 2,930 কোটি মার্কিন ডলার লোকসানের মুখে পড়তে যাচ্ছে। এ খাতে এমন ভয়াবহ লোকসানের পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক এয়ার পরিবহন সংস্থা। আইএটিএ পূর্বাভাস দিয়েছে 1 দশকের অধিক সময়ের মধ্যে এবার প্রথমবারের মতো এয়ারলাইন্স শিল্পে চাহিদার অবনমন ঘটবে। চীন ও এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন অংশের এয়ারলাইন্স ব্যবসায় সিংহভাগ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। আইএটিএ পূর্বাভাস দিয়েছিল সামগ্রিকভাবে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 2020 সালে 2,740 কোটি ডলার লোকসান হতে যাচ্ছে, আবার এশিয়ার বাইরের অঞ্চলে 150 কোটি ডলার লোকসান হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। চীনের এয়ারলাইন্সের শিল্পের ক্ষেত্রে পূর্বাভাস দেওয়া হয়েছিল দেশটি শুধু তার অভ্যন্তরীণ বাজারেই 1,280 কোটি ডলার লোকসানের মুখে পড়তে যাচ্ছে। এয়ারলাইন্স শিল্পগুলোকে সক্ষমতা সংকোচন করার কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং কিছু ক্ষেত্রে চলাচলের পথও সংকোচনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। এ বছরটি শিল্পের জন্য খুব কঠিন বছর হিসেবে অতিবাহিত হবে। যদিও সংস্থাটি বলছে এয়ারলাইন্স শিল্প লোকসানের পরিমাণ অনুমান করা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আন্তর্জাতিক ঘটনা প্রবাহের খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিডিভিউজে। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।